আপনি এই 10টা দিন চিন্তা করেন প্রতিদিন কিছু না কিছু দান করবেন কিছু না কিছু দান করবেন আপনি তো কি করলেন এই 20 রমজান থেকে শুরু করে আজকে থেকে শুরু হবে শবে কদরের রাত উদযাপন ইনশাআল্লাহ আজকে 21-এর রাত আজ 20 রমজান নয় 21-এর রাত তো আজকে থেকে শুরু হবে আজকে থেকে আপনি মনে করলেন যে আমি আজকে থেকে নিয়ত করলাম এই 10 দিন আমি কিছু না কিছু দান করব তো আপনি আজকে দান করলেন এবং 10 দিনের ভিতরে দান করলেন এর ভিতরে একদিন যদি শবে কদর আপনার ভাগ্যে হয়ে যায় বা হবে ইনশাআল্লাহ একদিন তো ওই দিন যেই পরিমাণ দান আপনি করেছেন সেই দানটা হবে 1000 মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ 1 টাকা দান করলে 1000 মাসের চাইতে উত্তম দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি পেয়ে যাবেন ঠিক ওই দিন কোন নফল ইবাদত বندگی করলে আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিনাল ফিশহার নিশ্চয়ই এই কদরের রাতই হচ্ছে সবচাইতে উত্তম হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম বলেন সুবহানাল্লাহ অতএব আমরা হেলাই ফেলাই এই 10টা দিন হ্যাঁ কি করব না হেলাই ফেলাই পার করব না যদি কিছু নাও পারি প্রতিদিন এই রাতকে পাওয়ার জন্য এই ইবাদতের একটা ফলাফল পাওয়ার জন্য ফজিলত পাওয়ার জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু দান করব প্রতিদিন কিছু না কিছু ইবাদত করব প্রতিদিন কিছু না কিছু ভালো ব্যবহার করব প্রতিদিন কিছু না কিছু আল্লাহর রাস্তায় কিছু কাজ করব ইনশাআল্লাহ এই দিন যদি আপনি শবে কদরের রাত্রি পেতে চান যে আমি 100% শবে কদরের রাত্রি পাব এই ধরনের পরিকল্পনা যদি কারো থাকে তাহলে তাকে ইতেকাফ করতে হবে কি করতে হবে ইতেকাফ করতে হবে ইতেকাফ শব্দের অর্থ হচ্ছে এক স্থানে অবস্থান করা এখান থেকে অন্য কোন জায়গায় যাওয়া যাবে না একান্ত প্রয়োজন ছাড়া একান্ত প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি ইতেকাফ স্থল থেকে অন্য কোথাও যেতে পারবে না এমন কি জানাজায় অংশগ্রহণ করতে পারবে না এমন কি রোগী ব্যক্তিকে দেখতে যেতে পারবে না কোন বেচা কিনা তো করতেই পারবে না বেচা কিনা করার সাথে সাথে আপনার ইতেকাফ কেটে যাবে এখন ঘটনা হচ্ছে ইতেকাফ হচ্ছে সুন্নত জিনিস ইবাদত সুন্নত কিন্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত খুবই গুরুত্বপূর্ণ সুন্নত পৃথিবীতে প্রত্যেক ধর্মের মানুষেরা একটি সময় তারা আল্লাহকে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা জঙ্গলে চলে গেছে বা পাহাড়ের ভিতর চলে গেছে সেইখানে গিয়ে বহু দিন ধরে আল্লাহর ইবাদত বندگی করে সমস্ত দুনিয়া থেকে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে তারা সেখানে আল্লাহর সান্নিধ্যে বা তারা যে দেবতাই মনে করুক না কেন তাদের সান্নিধ্যে নেওয়ার জন্য তারা সেখানে ধ্যান করেছে যুগের পর যুগ ধরে তো মুহাম্মদী উম্মতের জন্য লা রুহবানিয়াতুল ইসলাম ইসলামে কোনো রুহবানিয়াত না ইসলামে বৈরাগ্য নাই তবে যদি কেউ ইতেকাফ করে তাহলে তার জন্য সুবিধা হচ্ছে যে সমস্ত পৃথিবীর চিন্তা ধ্যান ধারণা সব বাদ দিয়ে একমাত্র আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সে ইতেকাফে বসেছে একটা সত্য কথা বলি মাইন্ড করেন না এই যে রমজান মাসে কোরআন খতম করার জন্য শুরু করেছি পড়া পড়তে পড়তে 27 পারা হয়ে গেছে কত রমজান 13 বা 14 রমজানে তো হুট করে আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি কাজের চাপ প্রচন্ড বেড়ে গেছে মানে এমন ভাবে মেশিন নষ্ট হয়ে যায় প্রতিদিন রাত 12টা পর্যন্ত কাজ করতে হচ্ছে সকাল 8টা থেকে নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত তিন দিন এমন কাজ করতে হয়েছে একটা না এরপরে তিন দিন পরে যখন অবসর পেলাম তখন সর্বপ্রথম আমার মনে পড়ছে যে আমার মোবাইলে ফেসবুক এতদিন দেখা হয় না নোটিফিকেশন কয়টা এলো বুঝেন নাই এর নোটিফিকেশন কয়টা হয়েছে আমি যে পোস্ট করছিলাম এটা শেয়ার কয়টা হয়েছে হ্যাঁ এটা লাইক কয়টা পড়েছে আগে আমি সর্বপ্রথম ওই সারা দিন মোবাইল দেখেছি ফেসবুক দেখেছি আমার একটু স্মরণ হয় নাই যে আমি যে কোরআনে 27 পারা পড়লাম আরো 3 পারা বাকি আছে এইটা আমার যে পূর্ণ করতে হবে আমাকে কোরআনের দিকে টানতে পারে নাই ফেসবুক ঠিকই টেনে নিয়েছে ভাই এটা আমার নিজের মুহাসাবা বলতেছি আমি তখন ইন্না লিল্লাহ পাঠ করে মোবাইলটা রেখে দিয়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম
এটা আমার শুধু নয়, আমাদের সবার একই অবস্থা। আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটা, শখের ফোনটা বেশি না তিন দিন যদি না পান, মনে হয় যে আপনাকে পাবনা মেন্টাল হাসপাতালে, মানসিক হাসপাতালে ভর্তি করানো লাগতে পারে। এমন বিহেভ, এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে মোবাইল ছাড়া আমরা একেবারে অচল। এই জন্যে আসুন এই ইতেকাপে বসার চেষ্টা করুন, যারা পারছেন, এমনিতেই যাদের সময় অনেক আছে অন্তত তারা ইতেকাপে বসুন, মোবাইল থেকে দূরে রাখেন, তাফসির গ্রন্থ আনেন, কোরআন পড়েন, বেশি 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 নফল ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেন। এই দশটা দিন যদি ইতেকাপ করে আপনি কাটাতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালে এই লাইলাতুল কদর রাত্রি রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? যদি এতে কাবে বসতে পারেন, তো শরীয়তের পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষে ব্যাপারে একটা নির্ধারিত সময় মসজিদে অবস্থান করাকে ইতেকাব বলে। শরীয়তের পরিভাষায় কতগুলো বিশেষ শর্ত সাপেক্ষটা মেনে নিয়ে একটা নির্ধারিত সময়ে মসজিদে অবস্থান করাকে ইতেকাব বলে। ইতেকাবে কখন বসবেন? বিশ রমজান, যেমন আজকে বিশে রমজান, সূর্যাস্তের পূর্বেই ইতেকাফে প্রবেশ করবেন এবং ঈদের আগের দিন বাদ মাগরিব ইতেকাফ শেষ করবেন। তবে সবচেয়েতে উত্তম হচ্ছে সকালবেলা ঈদের নামাজের জন্য বের হয়ে যাওয়া ইতেকাফ থেকে। সবচেয়েতে উত্তম বলতে অনেক মহাদিসগণ এইভাবে মত দিয়েছেন, তবে আপনি বাদ মাগরিবে বের হয়ে যেতে পারবেন। এ হচ্ছে ইতেকাফ শুরু করতে হবে। বুখারি মুসলিম মিশকাতের 2084 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী ইয়াতিকিফু ফি কুল্লি রমাদান আশারাতা আইয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসের শেষ দশকে ইতেকাফ করতেন। কোন দশকে? এই যে বিশ রমজান থেকে শুরু করে শেষ দশকে ইতেকাফ করতেন। ফালাম্মা কানাল আমু, যখন তার মৃত্যুর বছরটা আসলো, যেই বছরে তিনি মৃত্যুবরণ করবেন সেই বছরটা আসলো, ইতিকাফু ইশরিনা ইয়ামান, সেই মৃত্যুর বছরে তিনি 20 দিন ইতেকাফ করেছিলেন। কয়দিন? 20 দিন ইতেকাফ করছিলেন, অর্থাৎ 10 রমজানের পর থেকেই ইতেকাফ শুরু করেছিলেন। এখন কথা হচ্ছে, আমরা হয়তো ইতেকাফ সম্পর্কে কিছু কিছু ধারণা আমাদের ভুল রয়েছে। যেমন আমরা মনে করি যে ইতেকাফ 10 দিনই করতে হবে, এর বাইরে করা যাবে না, এটা ভুল চেতনা। বরং ইতেকাফ 10 দিন হচ্ছে পূর্ণাঙ্গ ইতেকাফ। তবে কেউ যদি চায় 24 আওয়ার্স, 24 ঘন্টা সব কানেকশন বাদ দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য আমি মসজিদে বসে গেলাম, মাগরিবে আসলাম, পরের দিন ফজরে চলে গেলাম, বুঝতে পারছেন তো, এই একদিনও সে ইতেকাফ করতে পারে। কারণ আমরা সবাই চাকুরিজীবী, বেশি অধিকাংশ লোক আমরা চাকুরিজীবী, সুতরাং আমরা যদি মনে করি যে আমরা তো পারবই না, সুতরাং একদিনের জন্য হলে আপনি ইতেকাফ করেন, যেদিন আপনি ছুটি পাবেন সেদিন আপনি ইতেকাফে বসেন, মাগরিবে বসবেন, সকালে চলে যাবেন, এর ভিতরে কি করবেন, সমস্ত মোবাইল অর্থাৎ পৃথিবীর যত ঝামেলা আছে সব ঝামেলা এক জায়গায় রেখে আল্লাহর সান্নিধ্যে কোরআন তেলাওয়াত, বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করেন, দেখেন অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আরেকটা বিষয় আছে, ইমাম ইবনু আব্দুল ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে দেখো, কেউ যদি ইতেকাফ একদিন পরে সে একদিনও ইতেকাফ করতে পারে, আবার যদি একদিন সে নাও পারে যে অন্তত পক্ষে 1টা ঘন্টা আমি আল্লাহকে দেবো দুনিয়ার সব নেটওয়ার্ক বাদ দিয়ে, অন্তত 1 ঘন্টার জন্য ব্যক্তি ইতেকাফে বসতে পারে, সুবহানাল্লাহ। তো এটা সুবর্ণ সুযোগ না? এই সুযোগ আমাদের হারানো উচিত নয়, এমন কি এই রমজানের বাইরেও ইতেকাফ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জাহিলি যুগে, মানে আইয়ামে জাহিলিয়ার যুগে, আমি এই মক্কাতে একদিন ইতেকাফ করব, এই জন্য মানত করেছিলাম। কি করেছিলাম? মানত করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি সেই মানত পূর্ণ করব? আমি তো তখন জাহিলি অবস্থায় ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তুমি তোমার মানত পূর্ণ করো, তুমি একদিন ইতেকাফ করতে চেয়েছো করো। তাহলে বোঝা গেল রমজানের বাইরেও ইতেকাফ
করা যাবে, তবে সবচেয়ে উত্তম হচ্ছে রমজানের ভিতরেই ইতিকাফ করা। আর অন্য সময় যদি আপনি ইতিকাফ করতে চান তাহলে আপনি নফল সিয়াম পালন করে করবেন, এটা সর্বোত্তম। কারণ যখন আপনার খানার কোনো ঝামেলা থাকবে না, সিয়াম অবস্থায় থাকবেন, তখন আল্লাহর সান্নিধ্য বেশি হবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আসসাউমু লি, এই সিয়াম আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন নিজে হাতে আমি এর পুরস্কার দেব, বলেন সুবহানাল্লাহ। সালাত আদায় করলে, যাকাত দিলে, এই এই সুবিধা সব আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু সিয়াম পালন করলে কি সুবিধা কি পুরস্কার পূর্ণাঙ্গ আল্লাহ বলেননি, বরং আল্লাহ নিজের হাতে রেখেছেন সেদিন তিনি যা দেবেন তাতে আমরা সন্তুষ্ট হয়ে যাব, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা নফল সিয়ামের মাধ্যমে অন্য সময় ইতিকাফ করতে চাইলে, ভাই অনেকে আছে না ডিপ্রেশনে পড়ে, আছে না নাই ডিপ্রেশনে পড়ে, যে দুনিয়ার টেনশনে শেষে সে এখন আত্মহত্যা করার জন্য অগ্রসর হয়ে গেছে, তো সেই সমস্ত ভাইদের জন্য সুসংবাদ হচ্ছে, এই ডিপ্রেশন হতাশাগ্রস্ত মানুষগুলা যদি আল্লাহর নিকটবর্তী হয়, ফাকসিরু সুজুদ, সেজদা আল্লাহর নিকটবর্তী হয়, আর সেখানে গিয়ে সে যদি মনে করে দুনিয়ার সব টেনশন বাদ, আল্লাহকে একটা দিন সময় দেব, আমি এতে কাবে বসলাম, এই বছরের যে কোনো দিন আপনি বসতে পারেন এবং আল্লাহর কাছে পানাহ চান, একটু আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন, দেখবেন আপনার ডিপ্রেশন কেটে গেছে ইনশাআল্লাহ। এখন ঘটনা হচ্ছে অনেকে এত ব্যস্ততার মধ্যে 10 দিন ইতিকাফ করতে পারে না, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুসলিমের 1165 নম্বর হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ইয়ানি লাইলাতুল কদর, তোমরা কি করো, লাইলাতুল কদর অন্বেষণ করো, লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকে, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে, বেজর রাত্রিতে কি করো, কদর অন্বেষণ করো। এখন যদি 21 রাত্রি আমরা আজকে জাগলাম, কিন্তু অন্য অন্য জাগলাম না, তাহলে আপনি সবে কদর পাবেন কি পাবেন না এর কোনো গ্যারান্টি নাই। আবার অনেকে 27 রমজান ধরে নিয়েছে যে 27 রমজানই সবে কদর। আশ্চর্য কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবে কদর কবে, এটাকে আমাকে আল্লাহ জানায় দিছিল, কিন্তু তোমরা জানি কি কি কইলা, এরপরে এর জ্ঞান আল্লাহ আমার কাছে উঠায় নিছে। এই জন্যে সবে কদর কবে হবে এর কোনো স্পষ্ট কোনো দলিল নাই, যেদিন আল্লাহ চাইবেন সেদিন হবেন। তবে তোমরা কি করো, বেজর রাত্রিতে এটা অনুসন্ধান করে নাও, সুবহানাল্লাহ, তো বেজর রাত্রিতে অনুসন্ধান করে নাও, ফা ইন যাউফা আহাদুকুম আও আজাজা ফালা ইগলাবান্না আলা সাবইল বাওয়াকিহ, কেউ যদি এই 10 দিনের ভিতরে সে সবে কদর অন্বেষণ করতে অপারগ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সে যেন অন্তত পক্ষে বাদ বাকি 7 দিন অক্ষম না হয়। কথা বোঝেন নাই, মানে এই 2-3 দিন বাদ দিয়ে বাদ বাকি যে 7 দিন থাকে, এই 7 দিনের উপর সে যেন ইস্তেকামাত থাকে, যে কোনো মূল্যে এই 7 দিন যেন সে অবশ্যই সবে কদর অন্বেষণ করে। এটা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলে দিয়েছেন। অতএব কেউ যদি অনেক সমস্যাগ্রস্ত থাকেন যে না এখন পারতেছি না, অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে বাদ বাকি 7টা দিনে সে যেন সবে কদর অন্বেষণ করে নেয়। এখন আসেন যে আমাদের এই ইতিকাফে আমাদের কি করণীয় এবং কদরের রাত্রিতে আমাদের কি কি ইবাদত করণীয়। ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, কিয়ামুল লাইল এবং তারাবি দুটাকে আলাদা করা হচ্ছে। আমাদের সহি আকিদাপন্থী আহেল হাদিসদের কিছু লোকই দুইটা জামাত করতেছে, একটা হচ্ছে এই রাতে হবে তারাবি, ওই রাতে হবে কিয়ামুল লাইল। হ্যাঁ, এমন হতে পারে যারা তারাবির নামাজ পড়ে নাই তারা ওই রাতে তারাবির নামাজ পড়বে, কিয়ামুল লাইল তারাবি একই সালাত, তাহাজ্জুদ একই সালাত, তো এই রাতে পড়ে নাই এই কারণে যে সে সবে কদর অন্বেষণ করবে, সেই কারণে সে রাত 12টা থেকে শুরু করলো, সে রাত 12টা থেকে শুরু করে সেহেরি পর্যন্ত সে কি করলো, সাহুর পর্যন্ত সে অপেক্ষা করলো, সে ইবাদত বন্দিগির মধ্যে কাটালো, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটালো, আল্লাহ চাহে তো সে সবে কদর পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় হচ্ছে
কেউ যদি মনে করে যে আমি ইমামের সাথে এই তারাবি নামাজ না পড়ে আমি একা কি পড়ব কিভাবে দুই রাকাত পড়লাম এরপর একটু কোরআন পড়লাম আবার দুই রাকাত পড়লাম এইভাবে সারাটা রাত ইবাদত বন্দেগির মধ্যে কাটিয়ে দিল 11 রাকাতের বেশি না কথা বুঝতে পারছেন তো 11 রাকাতের বেশি না কিন্তু সে দীর্ঘ করে পড়ল দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা দিয়ে পড়ল কোরআন তেলাওয়াত করল কিসের মধ্যে তারাবির নামাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান কামা ওয়া সামা যে ব্যক্তি রমজানে সিয়াম পালন করলো এবং কিয়াম করলো মানে দাঁড়িয়ে থাকলো কোরআন তেলাওয়াত করলো এই সালাতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ তো ভাই এবং বন্ধুগণ একটা জিনিস লক্ষ্য করেন যে এই সময় যদি আপনার কোরআন মুখস্থ না থাকে তো কোরআন দেখে দেখে পড়তে পারবেন নফল সালাতে কোনো সমস্যা নাই কথা বুঝছেন তো প্রয়োজনে কোরআন দেখে দেখে বলেন সবে কদরের রাত্রি তো বিশাল অনেক বড় রাত এখন আপনি কি করবেন কোরআন দেখে দেখে বলেন দাঁড়ায়া দেখা গেল হাফ পারা হয়ে গেল এবারে বা রুকুতে যান বুঝেন নাই সামনে কোরআন রেখে পড়েন পড়ার পরে এরপরে হাফ পারা হয়ে গেল আপনি রুকুতে যান তারপর সেজদায় যান আবার উঠে আবার হাফ পারা পড়েন এইভাবে 11 রাকাত সালাত শেষ করেন ইনশাআল্লাহ এটা কল্যাণমূলক বেশি তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে তিরমিজি আবু দাউদ মিশকাতের 1298 নম্বর হাদিস ইন্নার রাজুলা ইদা সাল্লা মাল ইমাম হাত্তা ইয়ানসরিফ হুসিবা লাহু কিয়ামু লাইলা যেই ব্যক্তি ইমামের সাথে কিয়ামকারী সারা রাত ইমামের সাথে যে ব্যক্তি কিয়াম করলো অর্থাৎ ইমামের সাথে তারাবি সালাত আদায় করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করা পর্যন্ত সে সারা রাত ইবাদতের সওয়াব পায় বলেন সুবহানাল্লাহ তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যদি জামাত করে পড়া হয় তাহলে সওয়াবটা সারা রাতের সওয়াব হয় সুবহানাল্লাহ এইজন্য জামাতে পড়াটাই হচ্ছে সর্বোত্তম ইনশাআল্লাহ এখন আমরা এই এতেকাপ অবস্থায় অথবা কদর রাতে অন্বেষণ করার সময় আমরা কি কি করব আমাদের করণীয় এবং বর্জনীয় কি এক নাম্বার বিতর সহ 11 রাকাত দীর্ঘ রুকু সেজদার মাধ্যমে তারাবি বা তাহাজ্জুদ আদায় করব দুই নাম্বার অধিকারে কোরআন তেলাওয়াত ও প্রয়োজনে একই সূরা ও দোয়া বারবার পড়তে পারেন কোনো সমস্যা নাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত সালাতে একটি আয়াত দিয়ে সারা রাত পার করে দিয়েছে ইন তুআজ্জিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ইন্নাকা আনতাল গফুরুর রহিম এই আয়াত দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত শেষ করে দিয়েছে এক রাকাতে দাঁড়িয়ে শুধু এই কথাই বলেছে সুবহানাল্লাহি অবিহামদি এটার অর্থ আপনাদের জানা দরকার যে আল্লাহ হে আল্লাহ এরা তো তোমারই সৃষ্টি তুমি যদি এদেরকে শাস্তি দিতে চাও তো তুমি শাস্তি দিতে পারো এটা তোমার উইশ তোমার ইচ্ছা আর আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি ক্ষমা করতে পারো কারণ তুমি হচ্ছে মহা ক্ষমাশীল আমরা যে দোয়াটা বেশি বেশি পড়ব কদরের রাত্রিতে বেশি বেশি দিনে রাতে যে দোয়াটা পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি হে আল্লাহ আপনি ক্ষমা পছন্দ করেন আপনার কাছে ক্ষমা পছন্দনীয় সুতরাং আমাদেরকে আপনি ক্ষমা করে দেন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই ইবাদত বন্দেগী করার আগে একটা জিনিস আবার কইরা আইছেন সেই জিনিসটা হচ্ছে আপনার যদি সামর্থ্য থাকে কারো কাছে ঋণ করে এসেছেন ঋণটা দিয়ে দিয়েন কারা আমানতের খেয়ানত করছেন সেই খেয়ানতকারীর খেয়ানতটা আপনি তার টাকাটা দিয়ে দিয়েন বা তার অধিকারটা আপনি ফিরিয়ে দিয়েন নইলে ইবাদত বন্দেগী করে কোনো চাইরানার পাঁচ পয়সা লাভ হবে না কারণ আপনি যতই ক্ষমা চাচ্ছেন আল্লাহ কিন্তু এইগুলা ক্ষমা করবেন না আল্লাহ এটা ক্ষমা করবেন না যেগুলো আপনি আপনাকে শরীকের সঙ্গে করেছেন আপনার আত্মীয় স্বজনের সঙ্গে করেছেন আপনি যেটা আপনি মানুষকে ঠকিয়েছেন হ্যাঁ মানুষের অর্থ সম্পদ লোপাট করেছেন এটা আল্লাহ কোনোদিনও ক্ষমা করবেন না এটা যার কাছে তার কাছে ক্ষমা চেয়ে আসতে হবে এরপর ইবাদত বন্দেগী আল্লাহর কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে অধিকারী ইস্তেগফার ও তারাবির জামাতে পড়া দুই নাম্বার
তিন নাম্বার। চার নম্বর হচ্ছে সর্বপ্রকার নফল সলাত আদায় করবেন, যেমন মসজিদে ঢুকেই তাহিয়াতুল ওযু সলাত আদায় করবেন। এরপরে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত, তাহিয়াতুল ওযু দুই রাকাত, তাহিয়াতুল মসজিদ দুই রাকাত। এরপরে সালাতুত তওবা পড়বেন, এরপর সালাতুল হাজত পড়বেন, সালাতুল ইস্তেখারা পড়বেন। অর্থাৎ যারা অন্তত পক্ষে ইতেকাফে থাকবেন তারাই এই ইবাদতগুলা বেশি বেশি করবেন। যখনই টয়লেটে যাবেন ওযু করবেন, ওযু করে ওযুর দুই রাকাত সালাত এটা আদায় করবেন। পাঁচ নাম্বার, বেশি বেশি কোরআন ও তাফসির গ্রন্থ পাঠ করবেন, বেশি বেশি কোরআন পড়বেন, বেশি বেশি তাফসির পড়বেন। তাফসিরুল কোরআন রয়েছে, তাফসির মারিফুল কোরআন রয়েছে, হ্যাঁ সালাতুর রসুল রয়েছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। এইগুলা বেশি 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 করে পাঠ করবেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে আখেরাতের চিন্তা করবেন। এখন আসেন ইতেকাফের শর্তসমূহ। ইতেকাফে বসতে হলে কয়েকটা শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান ইতেকাফ করতে পারবে না। তাহলে ইতেকাফ করতে হলে মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। দুই নাম্বার, সচেতন নাগরিক হতে হবে। পাগল বা সে বুঝে না কিছু এমন কোনো লোক হওয়া যাবে না। তিন নাম্বার, এটা নিয়ত করতে হবে। অনেক ওলামায়ে কেরাম বলেছেন কেউ যদি এই নিয়ত করে আমি ইতেকাফ করছি, তবে যদি জানাজার সামনে উপস্থিত হয়ে যায় অথবা কোনো রোগীকে দেখতে যাওয়া হয় তাহলে আমি যাব, এই নিয়ত যদি সে রাখে তাহলে সে যেতে পারে, অনেকে বলেছেন। তবে ইতেকাফ অবস্থায় না যাওয়াটাই সর্বোত্তম। কথা বুঝতে পারছেন তো? তবে গেলে এমন না যে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে, এমন কিছু না। তবে ইতেকাফ হচ্ছে এক স্থানে অবস্থান করা এবং সেখানে থাকা, আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করা। সর্ববিবাদী সিদ্ধান্ত হচ্ছে আপনাকে মসজিদে অবস্থান করতে হবে, আর সেই মসজিদটা হতে হবে জুমার মসজিদ। কিসের মসজিদ? জুমার মসজিদ। এখন বলবেন যে আমাদের নারীরা কি ইতেকাফ করতে পারবে না? জি পারবে, যদি সেই রকম নাগরিক সুবিধা থাকে, হ্যাঁ তাদের যদি সেরকম নিরাপত্তা থাকে তাহলে সেই নিরাপত্তার ভিতরে মসজিদে ইতেকাফ করতে পারবে, বাড়িতে পারবে না। তবে সেটা মহিলাদের জন্য ওয়াক্তিয়া মসজিদেও করা যায় যাচ্ছে, কিন্তু পুরুষের জন্য জুমা মসজিদ ছাড়া ইতেকাফ করা বৈধ নয়। সুতরাং কোনো মহিলা যদি মসজিদে ইতেকাফ করতে চায় সে মহিলাও ইতেকাফ করতে পারবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ইতেকাফ অবস্থায় মোবাইল আসলো যে ভাই আপনার এই দোকানের মালটার রেট কত, বললেন যে ভাই 100 টাকা বেশি, ঠিক আছে আপনি 90 টাকা দিয়েন। এই যে বেচাকেনি করলেন, সাথে সাথে ইতেকাফ কাটা যাবে। অর্থাৎ আপনি ব্যবসায়ী কিন্তু আপনি ইতেকাফে কোনো ব্যবসা করতে পারবেন না। এমনকি কর্মচারী কোনো কিছু জিজ্ঞাস করলে উত্তর দেওয়ার ক্ষমতা আপনার নাই, আগেই বলে আসবেন যে আমি ইতেকাফে আছি, ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় আমাকে জিজ্ঞাস করবে না। এখন ঘটনা হচ্ছে 10 দিন পারেন ইতেকাফ করেন, সমস্যা নাই, একদিন পারেন সমস্যা নাই করেন, যদি তাও না পারেন অন্তত 1 ঘন্টা ইতেকাফ করেন। এই যে 1 ঘন্টা, এই টাইমের ভিতরে কেউ যদি মোবাইল করে বলে ভাই আপনার দোকানের মালটা কত, উনি বলতে পারতেছেন, আপনি যদি বলেন ওই 1 ঘন্টার ইতেকাফ কাটা গেল। একদিনের জন্য যদি 24 আওয়ার 24 ঘন্টার জন্য এরকম হয় আর আপনাকে কেউ ফোন করে বললো আর আপনি বলে দিলেন ব্যবসায়ী লেনদেনের কথা, আপনার ইতেকাফ কাটা গেল। সুতরাং অতীব প্রয়োজন ছাড়া ইতেকাফ ব্যক্তির যদি এটা করে তাহলে ইতেকাফ বাতিল হয়ে যাবে। ইতেকাফ ব্যক্তির জন্য সুন্নত হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারবে না, জানাজায় অংশ নিতে পারবে না, অতীব প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বেরো হবে না। কথা বুঝছেন তো? বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আবার একটা জিনিস দেখা যায়, এই ইতেকাফের রাত্র আসলে বিভিন্ন মসজিদে আলোচনা সভা অনুষ্ঠান করা হয়, আছে না নাই? এটা ঠিক না, কারণ ইতেকাফ হচ্ছে নিবিড় আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের একটা সময়। এই সময় যদি আপনি মসজিদে হই হুল্লোড় কথাবার্তা বলেন, উপদেশ খয়রাত করেন, এটা ঠিক নয়। বরং যার যার ইবাদত সে করবে, সে যতটুকু পারে ততটুকু করবে। সূরা নাস মুখস্থ আছে, সূরা সূরা নাসই পড়বে। সূরা ইখলাস মুখস্থ আছে, সূরা ইখলাসই পড়বে। যেই দোয়া মুখস্থ আছে বারবার সেই দোয়া পড়বে। কথা বুঝতে পারছেন তো? অর্থাৎ এক কথায় জিকির আজকার সলাত বিভিন্ন এর ভিতরেই থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এবার আসেন ফিতরা সম্পর্কে দু চারটা কথা বলি। আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যাকাতুল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হোক সে স্বাধীন।